এইবার মোদীর গ্যারান্টি নহয়, এইবার হিমন্ত বিশ্ব শর্মার গ্যারান্টি আহিছে। কংগ্রেসক লৈ হিমন্ত বিশ্ব শর্মায় এবার গ্যারান্টি দিছে কংগ্রেসত কোনো না থাকে বলি। কংগ্রেসত তো কোনো না থাকে, এইটা আপনাদের মূল কথা মানি লোক, যে মোদী গ্যারান্টি সবে বিশ্বাস করে, বাকি ডাঙর গ্যারান্টি মই দিব নোৱাৰো, কিন্তু কংগ্রেস শূন্যর গ্যারান্টি তো মই দিছো আপনাদের, সেটা একটা মূল গ্যারান্টি। রাহুল গান্ধী ন্যায় যাত্রায় কংগ্রেসক খালি করে দিলে, 2026ত পুরা খালি হব হেনো কংগ্রেস, সকল কংগ্রেসই বিজেপি যোগদান করব। ভারত জুড়ো ন্যায় যাত্রায় কংগ্রেস খালি করার একটা যাত্রা আরম্ভ করিলে, আর 2024ৰ ইলেকশনত বহুত হয়ে যাব, যি অলপ চলা বাকি থাকিব 26ৰ আগতেও শেষ হয়ে যাব, তেতিয়া অসমখন ভাল হব, সকলো বিজেপিত থাকিব আর একলগ লাগি আমি অসমৰ ডেভেলপমেন্ট। লোকসভা নির্বাচনের কংগ্রেসে অসমত যি সকল প্রার্থী দিছে, সেই প্রার্থী সকল হেনো হিমন্ত বিশ্ব শর্মারই মানুষ, মাতিলে বিজেপিলে গুছি আহিব। এতিয়া তো ক্যান্ডিডেট গৰাকীকো মই মাতিলে আনিব পাৰো, তেনুকা তো কোনো কথা নাই, গতিকে সম্ভাবনা আছে নেকি? আজি নালাগে, কিন্তু এইবিলাক তো মোৰ ঘৰৰ মানুহ, গতিকে এইবিলাকত কোনো অসুবিধা নাই, যাক যেতিয়া যেনেকে লাগে আনিলে হ'ল। 2026ত বিজেপিৰ মুখ্যমন্ত্রী হব ভূপেন বৰা। ভূপেন বৰা ভাগ্য বিজেপি লগতে আছে, তেওঁৰ যোগদান তো নিশ্চিত, সেইটো আপোনালোকে কনফার্ম কৰি থৈ দিও, খালি মই আগতে কৈছোঁ যে 25ৰ আগে পাখে যোগদান কৰি, এটা না বুলি কৈছে মুখ্যমন্ত্রী হম বুলি কৈছে 26ত হব পাৰে, কিন্তু বিজেপিতে হব, আৰু যি হয় কংগ্রেসত নহয়, মুখ্যমন্ত্রী হলো যি হয় তেওঁৰ ভাগ্য বিজেপিতে আছে, গতিকে তেওঁ হওয়াটো তো মই কার ভাগ্যত কি লৈ আহিছে মই তো কব নোৱাৰো, কিন্তু মই এইটো পুরা জানো যে তেওঁৰ ভাগ্য বিজেপিৰ লগত। হিমন্ত বিশ্ব শর্মার মতে ভূপেন বৰাই নিজে বিজেপিলে নাহু বুলি এবাৰো কোৱা নাই, সাংবাদিকে সোধাতে কৈছে ভূপেন বৰাই সব আজি মই কিমান দিনৰ পৰা যোগদান কৰিম বুলি কৈ আছো, তেওঁতো না কোৱা নাছিল, আপোনালোকে হুলস্থুল কৰাৰ পিছতে তেওঁ না কোৱা আৰম্ভ কৰিলে, আজি প্ৰত্যাহ্বান কেতিয়া জনালে, যোৱা 7 দিনৰ পৰা মই কৈ আছো, 7 দিনটো মাতা নাই, এই গোলাঘাট আৰু যোৰহাটত আপোনালোকে বহুত বেয়াকৈ ধৰাৰ কাৰণেহে তেওঁ কলে, নহলেতো কোৱাই নাছিল ইমান দিনে। লোকসভা নির্বাচনের প্রথম রাউন্ডত আটাইকেইখন জিকিব বলে দাবি করলে হিমন্ত বিশ্ব শর্মায়। এই প্রথম রাউন্ডত তো গোটেকটা সিট পাম, এইকটা বিজেপির খুব শক্তিশালী দুর্গ, গতি ইয়াতে কোনো অসুবিধা আগরপ্রায় নাই, এতিয়াও নাই। সমগ্র অসমত 13খনত জিকিম কলে, আজির ডেটত আমি সকলো উৎসাহী যে আমি 13খনের কারণে খেলি আছো, আর প্রথমতে 11খন আছিলে, এতিয়া আমার টার্গেট 13। ধুবুরী কি হবে? ধুবুরীখনত আমি 4টা বিধানসভা সমষ্টি লিড লম, আগত আমার এটাতো লিড নাছিল, গতিকে ধুবুরী ডেভেলপ হব, কিন্তু জিকার পর্যায়লৈকে আজিয়ে যদি যাওঁ তেতিয়া মানুহে মোক কব যে সিএমএ এনেই কৈ আছে, গতিকে মই বাস্তবৰ লগত মিলাই কৈছোঁ, কিন্তু আমাৰ ক্যান্ডিডেট খুব স্ট্রং এজিপি দলৰ, চেষ্টা হব, কষ্ট হব, থার্ড ফেজৰ ইলেকশন, অসমৰ বাকি সমষ্টিৰ ইলেকশনেও তাত প্রভাব বিস্তার করব, গতিকে ধুবুরীৰ বিষয়ে মই আলোচনা অলপ শেষলৈকে থৈছোঁ। ইপিনে কংগ্রেসৰ লক্ষীমপুৰৰ প্ৰাৰ্থীগৰাকী ভূপেন বৰা মানুহ বুলি দাবী কৰিলে হিমন্ত বিশ্ব শর্মায়। ভূপেন বৰা যিহেতু বিজেপিলে আহিবই, গতিকে লক্ষীমপুৰৰ প্ৰাৰ্থীগৰাকীৰ লগত এজনো কংগ্রেস এমএলএ মনোনয়ন পত্র দাখিলের সময় নগল। লক্ষীমপুৰত কংগ্রেসৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে মনোনয়ন দিব যাতে ৰানীনৰ ভৰতৰ লগত যোৱা নাই, কি বুজাইছে? এজনো বিধায়ক যোৱা, লক্ষীমপুৰৰ কংগ্রেসৰ প্ৰাৰ্থীজন ভূপেন বৰা ডাঙৰীয়াৰ নিজৰ প্ৰাৰ্থী, কিন্তু ভূপেন বৰা ডাঙৰীয়া বিজেপিত যোগদান কৰিব বুলি নিশ্চিত হোৱাৰ কাৰণে কংগ্রেছ দলৰ কোনো বিধায়কে ভূপেন বৰাৰ প্ৰাৰ্থীগৰাকীক সংগ নিদিলে, এজনো এমএলএ নগল। মই ভৰতৰ ৰানীনৰ কথাটো নকওঁ, তেওঁলোকৰ ইমান কেইজন এমএলএ আছে, এজন এমএলএও নগল, কি বুজাইছে? তাৰমানে জানেই যে ভূপেন বৰাৰ মানুহ, এওঁ কোনোবাদিনাখন বিজেপিতে আহি যাব, গতিকে আমিনো গৈ কি কৰিম? অৱশ্যে বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াৰ মতে ভূপেন বৰা বিজেপিলৈ যাবনে নাযায় সেয়া তেওঁ কেনেকৈ জানিম বুলি ক'লে। মই
এটা কেন কম আপনাকে ভূপেন বরাক সুদিব আপনার বহুতরে ভূপেন বরাক বেশি ঘনিষ্ঠ সেইকাৰণে আপনাদের এইবিল সুদিলে গম পাব মোক নকয় নয় কেন কব আর মতো বিশ্বাস করো মানে সম্পূর্ণ বিশ্বাস করো ইমান সমালোচনা করে সকলকে এটা মুখ্যমন্ত্রী কেছে সমালোচনা করলেই মানে বিজেপিত যায় এই তো মুখ্যমন্ত্রী একটা কূটকৌশল হব পারে যে কোনো বেয়া কামবিল চকু মুড়ি থাকিব লাগে সমালোচনা করব নালাগে কিন্তু সমালোচনা তো করবলকে আমি বিরোধী আছো সেই গতি ময়ো করো ভূপেন বরাইও করে আর ভূপেন বরা সদৌ ছাত্র সন্থাতে একটা সময় আসলে কারণে তখেতর আওয়াজটা ডাঙর হয় তখেতর কলি কণ্ঠ বহুত বলিষ্ঠ বলে কয় যে মই কিন্তু অল্প লাহে লাহে কও কারণ মই উগ্র নহয় মই অল্প দেই সেইকাৰণে দেবব্রত শইকীয়ার মতে হিমন্ত বিশ্ব শর্মার গ্যারান্টি হেনো ভ্যালু নাই হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী হিমন্ত গ্যারান্টি পঁচিশত গ্যারান্টি কি আছে আগে বিজেপি কি ফেল মারিছে গ্যারান্টি আপনি কোকসুন ভাল দিন আহিল নাকি এই বিজেপি গ্যারান্টি তো মূল্য দিব নালাগে অসমৰ ৰাইজে হিমন্ত গ্যারান্টি তো আর মূল্য দিব নালাগে তেখেতে যেতিয়া রাজীব ভবনের পর তেখেতে এখন শেষ সভা মোৰ মনত আছে মোৰ সমষ্টির ছাত্র সন্থা করা এজন লড়া আছিল নামৰ হৈতে কৈছো দেবাংশু দাস বিহুবৰৰ তেওঁ মুখ্যমন্ত্রী সেই সময়ত হোৱা নাই আৰু তেখেতে আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সুদিছিল আপনি দল ত্যাগ করব নাকি তেতিয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মূর সন্মুখত কয়ে আসে সেইদিনাখন যে রাজীব ভবনটো এটা পবিত্র রাম মন্দিরের নিচিনা মন্দির ইয়াত যদি কোনোবা সোমায় ইয়ারপা ওলাই যাওয়া প্রশ্নই নুঠে এতিয়া সেই প্রশ্ন যিজনে করেছিল দেবাংশু দাস নাম কৈছো তেওঁ বিজেপিত আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যিজনে উত্তর দিছিল যে মই বিজেপিত না যাও তেওঁ বিজেপিত সেই গতি এওঁলোকৰ গ্যারান্টি কি আছে একো মূল্যহীন গ্যারান্টি এইবিলাক মানে আর রিজার্ভ ব্যাঙ্কে এগালমান নোট ছপাই পেলাই দেশের অর্থনীতি ভাল করবলে যে ব্যবস্থা লৈছিল 2000 টাকা যখন মোদীর দিনত নচলিলে নহয় আজিকালি বজার 2000 টাকা পায় নিক এই তেনেকুৱা এবছরীয়া এইবিলাক ভ্যালুলেস গ্যারান্টি ব্যুরো রিপোর্ট এনবি নিউজ